হাই ভিউয়ার্স, ন্যাচারাল আইডিয়া থেকে স্বাগতম। ভৃঙ্গরাজ? হ্যাঁ, আমি ভৃঙ্গরাজের কথা বলছি। আপনারা ভাবছেন ভৃঙ্গরাজ আবার কি? ভৃঙ্গরাজ একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। অনেকেই হয়তো গাছটি চিনেন, আবার অনেকেই চিনেন না। তবে স্ক্রিনে দেওয়া গাছটি ভালো করে দেখে নিন, এটাই হলো ভৃঙ্গরাজ। অনেকেই হলুদ ফুলের ভৃঙ্গরাজ চিনেন। ভৃঙ্গরাজের চারটি প্রজাতি লক্ষ্য করা যায়। হলুদ ফুল, সাদা ডাটা, সাদা এবং নীল ফুলের ভৃঙ্গরাজ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় হলুদ সাদা ফুল, কিন্তু ডাটা হালকা লালচে বর্ণের, বেগুনির মতো দেখা যায়। এই গাছ 3.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ডাটা রসালো নরম, শুকনো লোমশ ও দ্রুত বাড়ে। বর্ষাকালে ফুল ফুটে এবং শরৎকালে ফল হয়। এই গাছের প্রতি গিঁট থেকে 2টি করে বিপরীতমুখী পাতা বের হয়। পাতা 4 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয় এবং 1.2 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। পাতা অনেকটা কষকষে, পাতার কিনারা হালকা কাঁচকাটা, পাতার আকৃতি লম্বাটে বর্ষাকৃতি অমসৃণ। এর পাতা, ফুল, ফল এবং শিকড়, অর্থাৎ পুরো গাছটি ভেষজ গুণে ভরপুর। এটি কটুতিক্ত ও হালকা কষাযুক্ত। আমরা ভৃঙ্গরাজ গাছ তো চিনলাম, এখন আসুন দেখি এই গাছ কী কাজে ব্যবহৃত হয়। অনেকের হাত কপালে ব্যথা হয়, সেক্ষেত্রে ভৃঙ্গরাজের পাতার রস মাথায় মাখলে উপশম হয়। চৌকোটে পুঁজ জমলে 20-25 ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুলে এটি সেরে যায়। পাইরিয়া হলে, অর্থাৎ দাঁতের মাড়ি ফুলে গেলে, দাঁত ব্যথা করলে ভৃঙ্গরাজের ফুলসহ পাতা গোড়া করে মাজনের মতো করে ব্যবহার করলে দুষ্টি সেরে যায়। ফুলসহ পাতা চিবলেও উপকার পাওয়া যায়। এতে মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো গা থাকলে পাতার রস অথবা পাতা সিদ্ধ করে কয়েকদিন মুখ ধুলে সেরে যায়। গোড়া কৃমির উপদ্রবে এর পাতার রস খেলে উপদ্রব কমে যায়। অরজিন মল ও তার সঙ্গে আম থাকলে এরকম ক্ষেত্রে 25-30 ফোঁটা ভৃঙ্গরাজের পাতার রস প্রতিদিন 1/2 কাপ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খেলে ভালো হয়। ভৃঙ্গরাজের রস মাথায় মাখলে উকুন মরে যায়। শ্বেতকণিকা বেড়ে গেলে এই পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেলে স্বাভাবিক হয়ে আসে। মাথার চুল পড়ে যাচ্ছে, তাহলে ভৃঙ্গরাজের পাতার রস মাথায় মাখুন, অথবা ভৃঙ্গরাজের রস দিয়ে তেল পাক করে ব্যবহার করলেও চুল পড়া বন্ধ হয়। ভিউয়ার্স, আমি আগামী একটি ভিডিওতে হেয়ার ফল, অর্থাৎ চুল পড়া কীভাবে রোধ করবেন, ভৃঙ্গরাজ দিয়ে কীভাবে চুল পড়া রোধ করবেন সেটা আমি দেখাবো, এবং ভৃঙ্গরাজ তেল কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো। আমি আগামী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।